শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা সঙ্গীরা, সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো। বন্ধুরা, আজকে কিন্তু জাতীয় নিরাপদ সড়ক দিবস। গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি শীর্ষক প্রতিপাদ্য নিয়ে দেশে আজ পঞ্চমবারের মতো জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। সরকারি বেসরকারি পর্যায়ের সেমিনার, আলোচনা সভা, পদযাত্রা, সড়ক আইন সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গতকাল এক বাণীতে সড়ক নিরাপত্তা কার্যক্রম টেকসই করতে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তাই জীবন ও সম্পদে ক্ষয়ক্ষতি রোধকল্পে গতিসীমা মেনে চলাটা আবশ্যক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এক বাণীতে বলেছেন, বেপরোয়া গতিতে ঝুঁকিপূর্ণভাবে মোটরযান চালনা সড়ক দুর্ঘটনার অন্যতম একটি কারণ। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। সুপ্রিয় বন্ধুরা, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বিগত শতকের সত্তর দশকের তথাকথিত তলাবিহীন ঝুড়ি এবং নব্বই দশকের অচেনা বাংলাদেশ এখন বিশ্বব্যাপী এক বিস্ময়কর নাম। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন প্রকল্পগুলো একের পর এক বাস্তবায়িত হতে চলেছে। চার লেন মহাসড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এলএনজি টার্মিনাল প্রকল্প, মেট্রো রেল প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, পায়রা সমুদ্র বন্দর নির্মাণ, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প ইত্যাদি অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। উন্নয়নের কর্মযজ্ঞে যোগ হয়েছে পদ্মা সেতু রেল সংযোজন প্রকল্প এবং দোহাজারির রামু কক্সবাজার ঘুমধুম প্রকল্প। এছাড়া দেশে বিভিন্ন স্থানে একশোটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ চলছে। এদিকে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরে ক্ষমতা বাড়ানো হয়েছে, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ নিরাপদ এবং পণ্য পরিবহন খালাস সহজীকরণের জন্য কিছু অবকাঠামো সংস্কার করা হচ্ছে। একই সঙ্গে তথ্য প্রযুক্তি খাতে যথেষ্ট গিয়েছে বাংলাদেশ। এছাড়াও সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। দেশের পোশাক শিল্প খাত এখন বিশ্বের অন্যতম প্রধান রপ্তানিকারক শিল্পে পরিণত হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সারা বিশ্বের কাছে প্রাকৃতিক দুর্যোগের নিবিড় সমন্বিত ব্যবস্থাপনায় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আটটি লক্ষ্যের মধ্যে শিক্ষা, শিশু মৃত্যুর হার কমানো এবং দারিদ্র হ্রাসকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে সক্ষম হয়েছে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশে পোশাক শিল্পের পাশাপাশি প্রসার ঘটেছে আবাসন, জাহাজ, ওষুধ ও প্রক্রিয়াজাতকরণ খাদ্য শিল্পের। এদেশের আইটি শিল্প বহির্বিশ্বে অভূতপূর্ব সুনাম কুড়িয়েছে। বাংলাদেশ আজ একটি শক্তিশালী জাতি হিসেবে আবির্ভূত হয়ে ক্রমেই গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিতে রূপান্তরিত হতে চলেছে। দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ অবস্থান সুদৃঢ়। জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় বাংলাদেশ অনুসরণ করছে অন্যান্য দেশ। আরও বলি, করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীতেও বাংলাদেশ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। করোনা পরিস্থিতিতে প্রায় সব দেশে যেখানে অর্থনীতি সংকুচিত হয়েছে ও মাথাপিছু আয় কমেছে, সেখানে ২০২১ সালে আমাদের এই বাংলাদেশে মাথাপিছু আয় ২,২২৭ ডলারে উন্নীত হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, সত্যিকার অর্থেই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য, দূরদর্শী ও সাহসী নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে আমাদের এই বাংলাদেশ। এমন স্বস্তিকর অনুভূতি নিয়ে এখন আজকের দর্পণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ শফি আহমেদ এবং আমি রৌনক জাহান। শ্রোতা সঙ্গীরা,
বাংলা সাহিত্যে কাব্যন্দোলনের রবীন্দ্র বলয়ভেদী তিরিশে কবিতা নামে খ্যাত স্বতন্ত্র ধারা কাব্যচর্চার অন্যতম কবি জীবনানন্দ দাশের আজ 67তম প্রয়াণ দিবস। রূপসী বাংলার একবির জন্ম হয় 1819 সালের 17 ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশালে। জীবনানন্দ দাস রচিত প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয় 1927 সালে। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হচ্ছে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা ও কাল ও বেলা অবেলা কালবেলা। মূলত কবি হলে উপন্যাসে গল্প রচনায় জীবনানন্দ স্বতন্ত্র প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর গল্প উপন্যাসে আত্মজৈবনিকতার প্রকাশ যেমন আছে, তেমনি আছে দাম্পত্য জীবনের সংকট, নরনারী মনস্তত্ত্ব, সমকালের আর্থসামাজিক প্রসঙ্গ। বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে জীবনানন্দ দাশের কবিতার ভূমিকা 60-এর দশকে বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলনে এবং 71-এর মুক্তিযুদ্ধে সংগ্রামী বাঙালি জনতাকে তীব্রভাবে অনুপ্রাণিত করে। আবহমান গ্রাম বাংলার নৈসর্গিক উপাদানগুলো তিনি নিপুণভাবে তাঁর কবিতায় প্রয়োগ করে সুখপাঠ্য করে তুলেছেন। জনপ্রিয়তার নিরিখে জীবনানন্দ দাস একজন বিরল প্রজ কবি। 1954 সালের 14 অক্টোবর কলকাতার বালিগঞ্জ এক মর্মান্তিক ট্রাম দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে 22 অক্টোবর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তাঁর জীবনাবসান ঘটে। আজ তাঁর 67তম প্রয়াণ দিবসে কবি ও শিক্ষাবিদ জীবনানন্দ দাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সুপ্রিয় বন্ধুরা, এবারে জেনে নিন আজ শুক্রবারের দর্পণ সূচি। এই দিনে কারাগারে রোজদামচা, মুক্তিযুদ্ধ, আমার অহংকার, খেলার জগৎ এবং পত্রালাপ্ত থাকছে। আর সেই সঙ্গে অনুষ্ঠানের শেষটায় বাণী ও সুরে আমার দেশ পর্বে শুনবেন একটি দেশাত্মবোধক গান। আজ 22 অক্টোবর 2021 খ্রিস্টাব্দ গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী বছরের 295তম দিবস। আজকের দর্পণ সূচির এই দিনের পর্ব থেকে জেনে নিন ইতিহাসের এই দিনটিতে ঘটেছিল এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিদের জন্ম অথবা মৃত্যুদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। শুনুন এই দিনে। 1599 সালের এই দিনে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলার পরিকল্পনা শুরু হয়। 1764 সালের এই দিনে বাংলা ও বিহারে নবাবী আমলের অবসান হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ক্রীতদাস মুক্তি ঘোষণায় স্বাক্ষর করেন 1862 সালে এই দিনে। প্রথমবারের মতো ফটোগ্রাফ রেকর্ডিং চালু হয় 1934 সালের এই দিনে। নোবেল পুরস্কার বিজয়ী রুশ লেখক ও কবি ইভান বুনিন জন্মগ্রহণ করেন 1870 সালে এই দিনে। বাংলা লোকসাহিত্য কিংবদন্তি পুরুষ সিরাজউদ্দিন কাশিমপুরী জন্মগ্রহণ করেন 1901 সালে এই দিনে। ইরানি বংশোদ্ভূত নোবেল বিজয়ী ইংরেজ লেখক, কবি ও নাট্যকার জোরিস লেসিং জন্মগ্রহণ করেন 1919 সালের এই দিনটিতে। বাঙালি শুদ্ধতম কবি জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেন 1954 সালের আজকের এই দিনে। বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়নবি মারা যান 1975 সালের এই দিনে। জাপানি চিত্রকর ইয়ামবারি কাজামার মৃত্যু হয় 2013 সালের আজকের এই দিনে। শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের যাদের জন্মদিন তাদের সবাইকে দর্পণ পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। আমাদের এবারে নিবেদন কারাগারের রোজ নামচা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসাধারণ গ্রন্থ সংকলন কারাগারের রোজ নামচা থেকে অংশ বিশেষ পড়ে শোনাচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। পাগল দফা জেলখানায় আরেকটা দফার নাম পাগল দফা। জেলখানায় বহু পাগল আছে, এদের আলাদা রাখার ব্যবস্থা আছে। এদের জন্য সকালে একজন সিপাহী, বিকেলে একজন, কয়েদিদের মধ্য থেকে মেট পাহারা কয়েকজনকে রাখা হয় এদের দেখাশোনা করার জন্য। অনেক কয়েদি পাগল হয়ে যায় বেশি দিন জেল জীবন সহ্য করতে পারে না বলে। অনেক কয়েদি আপনজনকে হত্যা করে পাগল হয়ে যায়। এরা ভালো না হওয়া পর্যন্ত বিচার বন্ধ থাকে। ফরিদপুরের এক পুলিশের হাওলাদার তার স্ত্রীর চরিত্রের উপর সন্দেহ করে
স্ত্রী ও কন্যাকে হত্যা করে, বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হয়, তারপর সে পাগল হয়ে যায়। আবার অনেকে বাইরে পাগল হয়, আত্মীয় স্বজন জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের অনুমতি নিয়ে জেলে পাঠাইয়া দেয়। অনেকে ভালো হয়, আবার অনেকে বেশি পাগল হয়ে যায়। দুনিয়ায় কত রকমের পাগল আছে জেলে আসলে বোঝা যায়। আমার কপাল ভালো কি মন্দ বলতে পারি না, তবে যেখানে পাগলদের রাখা হয় তার কাছেই আমাকে রাখা হয়েছিল। রাত হলে পাগলের পাগলামি বাড়ে, 40 ছেলে পাগল রাখা হয়, এক এক ছেলে এক একজনকে বন্ধ করা হয়। অনেকে চুপচাপ থাকে, আবার অনেকে সারা রাত গান গায়, কত রকমের গান ঠিক নাই, যাকে এক কথায় পাগলের গান বলা যায়। মাঝে মাঝে থালা পিটায়, মাঝে মাঝে দরজা ধরে ধাক্কা শুরু করে, আর মাঝে মাঝে দু একজন রাত ধরে গালাগালি করে, কাকে করে বুঝতে পারি না, তবে গালাগালি চালিয়ে যায়। বহু রাত্রে ঘুমাতে না পেরে ওদের চিৎকারে বিছানায় শুয়ে কাটাতে হয়েছে আমার। পাগলের উৎকট চিৎকারে কে ঘুমোতে পারে? আরেক পাগল ছিল, মাঝে মাঝে খেপে যেত, যখন খেপত রাত ভোর আল্লাহু আকবার জিন্দাবাদ এই দুই কথাই বলে রাত কাটিয়ে দিত। কেউ কেউ সিপাহীদের ডাকতো বিড়ি খেতে, বলতো বাবু ও বাবু এদিকে আসেন, ডাকতেই থাকতো। কিছুক্ষণ ডাকার পরে যদি না আসে তাহলে বাবুর পরিবর্তে মা বোন তুলে গালি দিত। 40 ছেলে দুই ধারে ছোট ছোট কামরা, সিপাহীদের বলে কয়ে খেপা পাগলদের অন্য পাশে বন্ধ করতে অনুরোধ করতাম, কিন্তু কখন যে কোন দিকের কে খেপে উঠে কি করে বসবে তার ঠিক নেই। শ্রোতা সঙ্গীর এবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের দর্পণসূচির মুক্তিযুদ্ধ আমার অহংকার শিরোনামে পর্বটি শোনবার জন্যে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক একটি প্রতিবেদন, রচনা ও পরিবেশনায় আসান হাবিব বাপ্পি। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, যাদের জন্য আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কথা বলবো মুক্তিযোদ্ধা আমার অহংকার পর্বে একজন বীর মুক্তিযোদ্ধার সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন। মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? মুক্তিযুদ্ধের সময় তখন আমি বিএসসি ছাত্র, 22 বছর হবে। আপনার যুদ্ধটা কিভাবে শুরু হয়েছিল? 7ই মার্চ বঙ্গবন্ধু যে ভাষণ দিলেন, সেই ভাষণের পরে আমাদের টেনি বেঙ্গল রেজিমেন্টের সবাইকে একটা ব্যারাকে ক্লোজ করা হলো, 4টা ব্যারাকের থেকে নিয়ে। আমি ছিলাম ডেল্টা কোম্পানিতে। আমাদের বাঙালি যে অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন, উনি ছিলেন আমাদের ব্যাটালিয়ানের ইনচার্জ। অ্যাকচুয়ালি ওনার কৃতিত্বেই আমাদেরকে জীবিত ছেড়ে দেওয়া হয়, কারণ উনি তাদেরকে বোঝাতে সক্ষম হন যে এরা তো ট্রেনিং করছে ঠিকই, কিন্তু যুদ্ধক্ষেত্রে যেটা দরকার, সবচেয়ে বড় দরকার হলো সাহস, সেই সাহসটা এদের হয়নি, সুতরাং এদেরকে ছেড়ে দেন। তখন এপ্রিল মাসের শেষের দিকে আমাদেরকে ছেড়ে দিল। ক্যান্টনমেন্টে যখন আমাদেরকে ছেড়ে দেওয়া হয়, আমি দেশে পৌঁছানোর সাথে সাথেই মানিকগঞ্জের ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী, উনি তার লোকজন আমার বাড়িতে পাঠিয়ে দেয়, তারপরে তার ওখানে নিয়ে যায়। তার ওখানে নিয়ে যেয়ে সেটা ওটা ছিল অ্যাকচুয়ালি প্রত্যন্ত অঞ্চলের এমন একটা জায়গা যেখানে নাকি কারো সন্দেহ হওয়ার প্রশ্নই ওঠে না, এবং সেখানে উনি একটু জাস্ট ইন্টারভিউর মতো করলো। আমি এবং আমার আর এক বন্ধু আসছিল, এই দুজনে আমরা ছিলাম টেনি বেঙ্গল রেজিমেন্টের। যুদ্ধকালীন সময়ে আপনার উল্লেখযোগ্য দু একটি যুদ্ধের কথা আমাদের যদি আপনি বলতেন। যুদ্ধক্ষেত্রের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যুদ্ধ হলো ভাটিয়াপাড়ার যুদ্ধ। ভাটিয়াপাড়া ওয়্যারলেস সেন্টারের নাম শুনে নাই এমন লোক খুব কম আছে, এবং ভাটিয়াপাড়া ওয়্যারলেস সেন্টার থেকেই পশ্চিম অঞ্চল যেটা আছে, যশোর ফরিদপুর বা ওই অঞ্চলে যেগুলো আছে খুলনা, এদেরকে যে নাকি দিক নির্দেশনা দেওয়া হতো ওখানে ওয়্যারলেস সেন্টার থেকে, এবং ওখানে পাকিস্তান সেনাবাহিনীর 100 সেনা সবসময় স্ট্যান্ড বাই থাকতো। আমরা ইন্ডিয়ার কল্যাণী থেকে যখন নাকি সরাসরি যশোর সেক্টরে ঢুকি, আমাদেরকে বলা হলো যে তোমরা এই সামনে যেয়ে খাবার পাবে। সামনে বলতে বলতে শেষে গাড়ি চালিয়ে আস্তে আস্তে যখন দেখা গেল তখন রাত্রি প্রায় শেষের দিকে হয়ে গেছে, এবং আসার পরে আমাদেরকে তখন খাবার দেওয়া হলো। কী খাবার দেওয়া হলো? আমাদেরকে একটা রুটির অর্ধেকটা ভাগে পেলাম, ওখানে কিন্তু এমনি কোনো কিছু বোঝা যাচ্ছিল না, যেখানে কিছু আসলে প্লেন ল্যান্ড, কিন্তু দেখা যাচ্ছে মাটির নিচে হলো বিশাল আকারের বাংকার। সেই বাংকারের ভিতর থেকে সেখান থেকে সব কিছু আমাদেরকে পরবর্তীতে আর্মস অ্যামিউনিশন দেওয়া হলো। আমাদের কী কী আর্মস দেওয়া হলো? LMG, তারপর হলো 303 রাইফেল, SLR, এবং মাইন দেওয়া হলো, এন্টি পার্সোনাল মাইন, এন্টি ট্যাঙ্ক মাইন, এবং প্রত্যেকের 2টা করে আর্টিলারি শেল দেওয়া হলো।
এমন শুনে বক্স প্রতি দুইজনের কাছে একটা করে বক্স দেওয়া হলো। যখন জানতে পারলেন দেশটা স্বাধীন হয়ে গেল, তখনকার অনুভূতিটা সম্পর্কে যদি আমাদের বলেন। যখন দেশটা স্বাধীন হয়ে গেল জানতে পারলাম, ওই ভাটিয়াপাড়ার ওখান থেকে 16 ডিসেম্বর রাত্রিতে আমাদেরকে বললো যে তোমরা ক্লোজ আপ হয়ে যাও, কারণ ফরিদপুরে তোমাদেরকে কন্ট্রোল করতে হবে। আমাদের টোটাল লোক সংখ্যা ছিলাম 160 জন এবং ফ্লাইট লেফটেন্যান্ট জামাল চৌধুরী ছিলেন আমাদের এখানে নেতৃত্ব দিতেছিলেন। তো অ্যাকচুয়ালি যুদ্ধক্ষেত্রের নিয়ম হলো সামনের সেটটা যদি ব্যাকআপ হয়ে যায়, অর্থাৎ খোলা হয়ে যায়, যদি খালি হয়ে যায়, তাহলে সেখানে ওই পজিশন অকুপাই করতে দেখা যায় অনেক সৈন্য মৃত্যুবরণ করে এবং তারপরে সেই পজিশন অকুপাই করতে হয়। তো আমরা বললাম কেন আমরা এখানে ব্যাক করব, বললো যে না তোমাদের অল্টারনেট আমরা এখানে আরও লোক দিতেছি, কারণ ওই যুদ্ধক্ষেত্রে আমরা টোটাল 160 জনের ভিতরে ভাটিয়াপাড়ার যুদ্ধে আমরা অনলি 60 জন যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিরউদ্দিন, যুদ্ধকালীন সময়ের কথা আপনার কাছ থেকে আমরা শুনছিলাম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের শুনছিলাম মুক্তিযোদ্ধা আমার অহংকার। আজকে সূচি অনুযায়ী আমাদের এখনকার পরিবেশনা খেলার জগৎ। আলোচনায় অংশগ্রহণ করছেন মোহাম্মদ ফারুকুজ্জামান ও মোহাম্মদ মিজানুর রহমান। দেশ বিদেশের খেলাধুলো নিয়ে সাজানো খেলার জগৎ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুকুজ্জামান, আমার সঙ্গে যুক্ত রয়েছেন বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার মিজানুর রহমান চঞ্চল। মিজান, আপনাকে স্বাগত। অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই আপনাকে। শুরুতেই ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2021 অনুষ্ঠিত হচ্ছে শারজা এবং ওমানে। প্রথম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে, বাংলাদেশ দল শুরুটা ভালো হয়নি। এর আগের কথা যদি বলি, সেখানে বাংলাদেশ দল বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ড শ্রীলঙ্কার সাথে হেরেছিল এবং বাছাই পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 6 রানে হার। পরবর্তীতে ওমান, যারা প্রথম ম্যাচে 10 উইকেটে হারিয়েছিল পাপুয়া নিউগিনিকে, সেই দলটির বিপক্ষে বাংলাদেশ দলের জন্য বাঁচা মরার লড়াই ছিল, সেই ম্যাচটি উতরে গিয়েছিল। এবং সর্বশেষ গতকালকে বাংলাদেশ দল পাপুয়া নিউগিনিকে 84 রানে হারিয়ে দিয়ে তারা নিশ্চিত করেছে সুপার 12, যেখানে বাংলাদেশ দলের জন্য অপেক্ষা করছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশ যে কোয়ালিফাই করবে সুপার 12 এটা প্রত্যাশিতই ছিল, তবে ফার্স্ট ম্যাচে স্কটল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যায় এবং যে কারণে ওমানের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ ছিল, সেই ম্যাচ বাংলাদেশ খুব ভালোভাবেই জিতেছিল, যদিও ওমান মাঝে মধ্যে একটু কাঁপন ধরিয়েছিল টাইগার শিবিরে। তবে ফাইনালি পাপুয়া নিউগিনির বিপক্ষে মিনিমাম একটা মার্জিনে জিতলেও সুপার 12 ওঠার সম্ভাবনা ছিল এবং সেটি শেষ পর্যন্ত সাকসেসফুলি করতে পেরেছে বাংলাদেশ বড় ব্যবধানে, এবং T20 ইতিহাসে বাংলাদেশের অন্যতম সেরা জয় ছিল পাপুয়া নিউগিনির সবচেয়ে বড় জয় এবং বাংলাদেশ সুপার 12 কোয়ালিফাই করেছে। তবে একটু বলতে চাই যে আসলে T20 বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচগুলো আপনি দেখছেন, তো সেখানে আমরা দেখেছি যে বিগ স্কোরিং ম্যাচ হচ্ছে ওয়ার্ম আপ ম্যাচগুলো 160, 70, 190 পর্যন্ত, সেখানে আমাদের ব্যাটসম্যানেরা কিন্তু সেভাবে ব্যাটিংটা করতে পারছেন না। আমরা যদি মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাইম শেখের ইনিংসটা বাদ রাখি, আমার মনে হয় যে বিগ হিটিং কিছু ব্যাটসম্যান দরকার, বিগ হিটার দরকার, আমাদের পাওয়ার প্লেটাকে ভালোভাবে কাজে লাগানোর জন্য কিছু ব্যাটসম্যান দরকার। চঞ্চল, এই জায়গায় আমি কথা বলবো, বাছাই পরের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আমরা কী দেখেছিলাম, বাংলাদেশ দল প্রথম পাওয়ার প্লেতে 25 রান করেছিল 2টি উইকেট হারিয়ে, দ্বিতীয় ম্যাচে যেখানে ওমানের বিপক্ষে 29 রান করেছিল, এবং গতকালকে পাপুয়া নিউগিনির বিপক্ষে সেই জায়গায় কিন্তু বাংলাদেশ দল বেশ উন্নতি করেছে, পাওয়ার প্লেতে 45 রান করেছিল, মাত্র 1টি উইকেটের পতন ঘটেছিল। এবং সেই ম্যাচটিতে আমরা কী দেখলাম, মিডল অর্ডার ব্যাটসম্যান সাকিবের দিকেই তাকিয়েছিল, সাকিব ভালো একটি ইনিংস খেলেছিলেন এবং উইকেট পেয়েছেন 9 রানে 4টি উইকেট, এবং দুর্দান্ত আমি বলবো যে সাকিবের যেটি হয়েছে সেটি অনন্য রেকর্ড তিনি স্থাপন করেছেন কোনো ক্রিকেটার হিসেবে বিশ্ব ক্রিকেটে, সর্বোচ্চ উইকেট শিকারের তালিকা এখন শীর্ষে 39 উইকেট নিয়ে এতদিন শহীদ খান আফ্রিদি ছিলেন নাম্বার ওয়ানে, এখন যৌথভাবে নাম্বার ওয়ানে। এই জায়গাটাতে সাকিব ব্যবধানটা গড়ে দেবেন, সামনের যে সুপার 12 খেলবেন সেখানে সাকিব অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আফিফ হুসাইন, মাহিদি হাসান ভালো বল করছেন, ব্যাটিংয়ে যদি একটু অ্যাসিস্ট করতে পারেন দলের জন্য তাহলে অবশ্যই সেটি ভালো হবে, এবং আমরা প্রত্যাশা করছি যে সুপার 12 বিশ্বের যে তারকা ক্রিকেটার সমৃদ্ধ বিশ্বসেরা দলগুলো তাদেরকে আমরা চমকে দিতে পারবো। বাছাই পর্বে যেখানে শ্রীলঙ্কা নিশ্চিত করেছে তাদের সুপার 12 এবং একই সাথে আয়ারল্যান্ডও তারা যাচ্ছে, তাদের জন্য শুভকামনা থাকলো। আমরা ক্রিকেটেই আছি, ক্রিকেটে বাংলাদেশ দলের যুবারা সফর করছে শ্রীলঙ্কা, সেখানে টানা 3টি ম্যাচ হেরে গেছে যুবারা,
তবে দ্বিতীয় ম্যাচেও কিন্তু বাংলাদেশ জিততে পারত, এক রানের ব্যবধানে হেরেছিল, এবং তৃতীয় ম্যাচটাও তো আসলে জিততে জিততে হেরে গেছে বাংলাদেশ। অবশ্যই প্রথম ম্যাচটা একচেটি এভাবেই শ্রীলঙ্কান যুবা দল জিতেছিল। আপনি যদি বললেন যে মাত্র এক রানের পরাজয় ছিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিতে, তিন নম্বর ম্যাচে এসে আর্লি পাঁচটি উইকেটের পতন ঘটিয়েছিল শ্রীলঙ্কা দলের, কিন্তু সেখান থেকে উদ্বোধনী একজন ব্যাটসম্যান তিনি 80 ঊর্ধ্ব ইনিংস খেলে দলের সিরিজ জয় নিশ্চিত করেছেন। তবে তরুণরা বেশ ভালোই খেলছে ঘরের মাঠে, আফগানিস্তানের বিপক্ষে মোটামুটি ভালো ক্রিকেট খেলেছে, পাশাপাশি শ্রীলঙ্কায় গিয়ে এই যে দলটা সাজানোর একটা চেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, এরাই কিন্তু ভবিষ্যতে ন্যাশনাল টিমে খেলার সুযোগ পাবে, তো এই প্রসেসিংটা কিন্তু কন্টিনিউ করা দরকার। যথার্থ বলেছেন আপনি। আমার মনে হয় যে বাংলাদেশ দলের যুবরা আগামী বিশ্বকাপ বাংলাদেশ দলের হয়ে যারা খেলবে, যে গৌরবটা বাংলাদেশ ক্রিকেটে যারা এনে দিয়েছে সেটি অক্ষুণ্ণ রাখতে চাইবে, সেটা আমাদের প্রত্যাশা। আমরা ক্রিকেট ছেড়ে ফুটবলে আসতে চাই। ফুটবলে সম্প্রতি শেষ হয়ে গেল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ, এবং আমরা দেখেছি সবচেয়ে সফলতম দল ছিল ভারত, তারা অষ্টমবারের মতো শিরোপা লাভ করলো, নেপালকে হারিয়ে দিয়েছে। বাংলাদেশ দল তাদের জন্য সুবর্ণ সুযোগ ছিল, সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। আগামী মাসেই শ্রীলঙ্কা চার জাতি যে ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের কোচের পরিবর্তন হয়েছে। সাফ ফুটবলে অস্কার ব্রুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা টুর্নামেন্টের জন্য, যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল আমরা আবার দেখতে পেলাম এই শ্রীলঙ্কা অনুষ্ঠিত আগামী মাসে যে চার জাতির ফুটবল টুর্নামেন্ট, সেখানে পর্তুগিজ কোচ ম্যারিও লোমোসকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। দেখুন, কোচ পরিবর্তন বাংলাদেশের ফুটবলে একটি নিয়মিত ঘটনা। সাব ফুটবলের কথা একটু বলতে চাই যে বাংলাদেশ একেবারে খারাপ খেলেনি সাব ফুটবলে, মোটামুটি ভালো ফুটবল খেলেছিল, তবে কিছুটা হলেও বাজে রেফারিংয়ের কারণেই আমার মনে হয় যে বাংলাদেশকে বিদায় নিতে হয়। তবে ভারত শক্তিশালী এবং যোগ্য দল হিসেবে সাফ ফুটবলে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। আর যে প্রশিক্ষকের কথা আপনি বললেন, বাংলাদেশের ডোমেস্টিক ফুটবলে যারা কোচিং করিয়েছেন তাদের দিকেই ঝুঁকছে এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অস্কার ব্রুজনও বসুন্ধরা কিংসের দীর্ঘদিন ধরে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন, এখন ম্যারিও লোমোসকে দেওয়া হলো, তিনিও কিন্তু ঘরোয়া ফুটবলে কোচিং করানোর অভিজ্ঞতা তার রয়েছে, যে কারণে আমাদের প্রত্যাশা যে আসন্ন চার জাতি ফুটবলেও বাংলাদেশ ফুটবল দল তাদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং বাংলাদেশের যে র্যাঙ্কিং একেবারেই পিছিয়ে পড়েছে সেখান থেকে ক্রমান্বয়ে অগ্রগতি ঘটবে, এই প্রত্যাশা আমাদের সবার। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের ক্রীড়া পর্যালোচনা, আগামী পর্ব কথা হবে, আল্লাহ হাফেজ। প্রিয় শ্রোতা, খেলার জগৎ থেকে এবারে আপনাদের নিয়ে যাব চিঠি জগতে। আজকের পথচলা গ্রন্থনা করেছেন মোহাম্মদ নাসিমুল কামাল। শ্রোতা সঙ্গীরা, আপনারা যে যেখানে আছেন সবাইকে পত্রলাপে সাদর আমন্ত্রণ। প্রথমে রামপ্রসাদ গোলদারের দুটো চিঠি, পাড়ুয়ার কুল বাবুখালী মাগুরা থেকে লিখেছেন। কেমন কাটলো আপনার পুজো বলুন। আপনি লিখেছেন 26, 27, 28 সেপ্টেম্বর অনুষ্ঠান খুব ভালো লেগেছে। তারপরে লিখেছেন, দিদিমণি আপনার উপস্থাপনা কণ্ঠস্বর আমার কী যে ভালো লাগে তা বোঝাতে পারবো না, ঈশ্বর আপনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক। এটা বলবেন না, বলবেন যে ঈশ্বর যতদিন বাঁচিয়ে রাখুক আমি যেন সুস্থ থাকি। তারপরে সেপ্টেম্বরের 4 ও 5 তারিখ অনুষ্ঠান ভালো লেগেছে জানি লিখেছেন মোহাম্মদ খোরশেদ আলম, সভাপতি শিমুল বেতার শ্রোতা সংঘ, মির্জাপুর, মচমইল, বাগমারা, রাজশাহী। এবং 1 অক্টোবরের খেলার জগৎ খুব ভালো লেগেছে জানিয়ে লিখেছেন মাহফুজ মুরাদ। অনেকদিন পরে লিখলেন আপনি, লিখেছেন মনে আছে নাকি? অবশ্যই মনে আছে, ঠিকানাটা বলি, সভাপতি ইফটিজিং মুক্ত বেতার শ্রোতা সংঘ, চরবাগোয়া, সিংগোয়া বাজার, কাপাসিয়া, গাজীপুর। সম্পদ কুমার পোদ্দার, বলরাম পোদ্দার, প্রতিষ্ঠাতা সভাপতি, প্রথম আলো পাঠাগার রেডিও ক্লাব কর্মকার, পাড়া শেরপুর বগুড়া থেকে লিখেছেন এবারে চিঠি। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিবেন, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা প্রীতি, আশা করি খুব ভালো আছেন, আশা করি আপনিও ভালো আছেন। বই হচ্ছে জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক, তাই বই পরিচিতি নামে নতুন এক পর্ব প্রচারের অনুরোধ করছি, যেখানে সেরা সব বইয়ের পর্যায়ে আলোচনা থাকবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও, অনেক অনেক ধন্যবাদ ভাই সম্পদ বলরাম পোদ্দার, আপনার প্রস্তাবটি অবশ্যই আমাদের মনে থাকবে, কর্তৃপক্ষের দৃষ্টিতে আমরা আনছি, আবার লিখবেন কেমন। এবারে দুটো চিঠি, শেখ বেলাল মাহমুদ সভাপতি ছায়াপথ বেতার শ্রোতা সংঘ, রজনীগন্ধা সড়ক, চুয়াডাঙ্গা, লিখেছেন মাঝে গাড়ি অ্যাক্সিডেন্টে আপনি কিছুটা অসুস্থ ছিলেন, আশা করছি এখন আপনি ভালোই আছেন। মোবাইলটা গুঁড়ো হয়ে যাওয়াতে ইমেল করতে পারছি না, যখন মোবাইল আবার জোগাড় হবে তখন করবেন। লিখেছেন 19 সেপ্টেম্বর অনুষ্ঠান খুব ভালো লেগেছে। দ্বিতীয় চিঠিতে লিখেছেন যেরকম আমি বলি আর কি সেরকম লিখেছেন, চিঠি দিও উত্তর দিও প্রতিদিন, চেষ্টা তো করি, প্রতিদিন তো দেওয়া যাবে না, যেদিন পত্রালাপ থাকবে সেদিন দেব।
লিখেছেন দর্পণের সিনিয়র উপস্থাপিকা রণ কাপুর সঞ্চালনে শ্রেষ্ঠ একমাত্র ম্যাগাজিন দর্পণ। দেখুন, আমার সঞ্চালনে শ্রেষ্ঠ কিনা তা তো জানি না, তবে চেষ্টা করি অনুষ্ঠানে আন্তরিকতা দেবার। ধন্যবাদ চিঠির জন্য। এবারে চিঠি মোহাম্মদ আবু তালেব লিখেছেন বেতার বন্ধু শ্রোতা ক্লাবের সভাপতি গ্রাম বলরামচক পোস্ট মাঝিপুর থানা ত্রাই জেলা নওগাঁ থেকে আপনার চিঠি। আপনি লিখেছেন প্রিয় পথচালাপ, আমাদের জীবনে যানজট লেগেই থাকে কিন্তু জীবনের গল্প অল্প সময়ে শেষ করাটাই উচিত। ভাই, জীবনে যানজট লেগেই থাকে, এটি তো যানজট হচ্ছে যানবাহনের জট, আর জীবনের জট হলে সেটি হবে জীবন জট। যাই হোক, আপনি লিখেছেন করোনায় মরণ, দেশের লোক নেই সচেতন, অভাব অনটনে গরিবেরা বসে বসে বিড়ি টানে, ইত্যাদি ইত্যাদি কবিতার ছন্দে অনেক কিছু লিখেছেন। যাই হোক ভাই আবু তালেব, আমরা আশা করব আমাদের অনুষ্ঠান সম্পর্কে, আমাদের পরিবেশনগুলো সম্পর্কে চিঠি লিখে আমাদেরকে জানাবেন কি করলে আমাদের অনুষ্ঠান আর ভালো করা যায়। অনেক অনেক ধন্যবাদ চিঠির জন্য, আবার লিখবেন কেমন? শেখ বেলাল মাহমুদ, আপনি একটা ছোট্ট কবিতা লিখেছিলেন, সময়ভাবে সেটা অবশ্য আজকে পড়া হলো না, কিন্তু আমরা পড়েছি। 7ই অক্টোবরে অনুষ্ঠান ভালো লেগেছে বলে জানিয়েন মোহাম্মদ হোসেন আলী, ভরমোহনী দক্ষিণপাড়া সলঙ্গা বাজার সিরাজগঞ্জ। আপনার চিঠি পড়তে গেলে মনটা খারাপ হয়ে যায়, সেই পথে চলা পত্রালাপ আর হলো না। ধন্যবাদ চিঠির জন্য। এবারে চিঠি মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু লিখেছেন সভাপতি বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার সংঘ গাবগাছি চন্দনগাতি সিরাজগঞ্জ থেকে। ভাই, আজকেও হাতে সময় কম, আপনার চিঠির প্রতি মনোযোগ দিতে পারলাম না, দুঃখিত। পরবর্তী সপ্তাহে, পরের সপ্তাহে আপনার চিঠি পড়তে চেষ্টা করব, আবারও লিখবেন কেমন? মোহাম্মদ হারুনুর রশিদের একটি চিঠি শাহজাহান শাহজাহান আলি, আচ্ছা হারুনুর রশিদ লিখেছেন দত্তপাড়া মনতলা মুক্তাগাছা ময়মনসিংহ থেকে। আপনার চিঠিতেও সম্পূর্ণ মনোযোগ আজ দিতে পারলাম না, দুঃখিত। পরবর্তী সময়ে চেষ্টা করব আপনার চিঠির উত্তর দিতে। ভালো থাকবেন, আবার লিখবেন কেমন? শ্রোতা বন্ধুরা, আজকে পত্রালাপ এখানেই শেষ হচ্ছে, আগামী শুক্রবার আবারও কথা হবে। সুপ্রিয় বন্ধুরা, এবারে আজকের দর্পণের সমাপনী প্রান্তে বাণী ও সুরে আমার দেশ পর্বে একটি দেশাত্মবোধক গান শুনুন, শিল্পী রুমানা ইসলাম। আইরে আমার মন মাতা নদে, আইরে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরি না তোরে, এত ভালোবাসি তবু করণ ভরি না। সঙ্গীর অনিন্দ সুন্দর দেশের গানটি দিয়ে শেষ করতে যাচ্ছে আজকের দর্পণ। আজ অনুষ্ঠান নির্দেশনা ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল, গ্রন্থনে আলফাজ তরফদার, প্রযোজনা সহযোগিতা মোহাম্মদ ওয়াকিবুর রহমান, কারিগরি সহায়তা দিলেন শামীম আহমেদ, আর দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসেন।